আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার শানু তা এটা হলো আমার বুধবারের ব্লগ বুধবারের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো এখানে আমি সকালবেলা নাস্তা করেছি পাতলা করে খিচুড়ি রান্না করেছি আর হলো ভাজি তো এই হলো আজকে সকালের নাস্তা তো সকালবেলা আমরা পাতলা খিচুড়ি খেয়েছিলাম অনেক মজা আমার কাছে এই খিচুড়িটা খুবই ভালো লাগে অনেকেই খিচুড়িটা পছন্দ করে তা আমি এখন খিচুড়িটা খাচ্ছি খিচুড়িটা অনেক মজা হয়েছে এর সাথে যদি ভর্তা হতো তো আরও মজা হতো তো আমি এখন ডিম ডিমবাজি দিয়ে খিচুড়িটা খাব তো খিচুড়িটা খেয়ে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব আজকে আমার ব্লগটার নাম হলো এলোমেলো একটি ব্লগ তো তো কী এলোমেলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো খিচুড়িটা তো দারুণ হয়েছে খিচুড়িটা আসলে অনেকেরই পছন্দ পাতলা খিচুড়িটা বেশ ভালো লাগে খেতে তো এই হলো ব্যাপার তো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এই যে আমার ওষুধগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে এই ওষুধগুলা আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে ডাক্তারে এতগুলো ওষুধ দিয়েছে আমি একবারে খেয়ে অসুস্থ হয়ে আরও অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এই একটু শেয়ার করতেছি এই যে আমি সকালে এই ওষুধগুলো খাচ্ছি আবার রাত্রেও আমার এই ওষুধগুলো খেতে হবে মানে এখন এখন ছয়টা খেলাম রাত্রেও ছয়টা খেতে হয় তো এতগুলো ওষুধ আসলে একবারে খেয়ে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে এতগুলো ওষুধ একবারে খেয়ে সুস্থ হওয়ার জন্য একবারে খেলাম দেখা গেল আমি আরও অসুস্থ হয়ে গেছি তো এটার জন্যে আসলে একবারে এতগুলো ওষুধ দেওয়ার ঠিক হয়নি তো পরে আমি আবার অন্য একটা ডাক্তার দেখিয়েছিলাম সিনা উনি আমার ওষুধগুলো আবার চেঞ্জ করে দিয়েছে মানে কমিয়ে দিয়েছে তা আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ বেশি ওষুধ খেলে মানুষ সুস্থ হয় না আরও আসলে অসুস্থ হয়ে যায় তো এই যে আমার এলোমেলো বেডটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন আমি কিন্তু বেড ঘোষাতে এসেছিলাম সকালবেলা নাস্তা খাওয়ার পরে তো আমার মেয়ের অবস্থা দেখে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ও বাবুকে কুম্পার পাড়াচ্ছে এই যে এইটা হলো আমার ছোট ছেলে পড়ার টেবিল তো তার টেবিলটারও অবস্থা একটু দেখাচ্ছে পড়ালেখা করার পরে আসলে ছেলে বলে এভাবে থাকে আমি সেটাই বুঝতেছি না ওরা একটু এলোমেলো কেন জানি ওদেরকে যত ওদেরকে যতই বলি ওরা আসলে গুছিয়ে চলার চেষ্টা করে না এটা হলো আমার বড় ছেলে সে সকালে যখন কলেজে চলে গেছে যাওয়ার পরে তার এই অবস্থা এই যে বই খাতার অবস্থা দেখেন তো এই জিনিসগুলো এখন একটু আমি সব গুছিয়ে নিব মানে সে বই যেটা পড়বে সেটা রাখবে না সেটা টেবিলে থাকবে দেখা গেলো ওইখান থেকে আরেকটা নামিয়ে নেবে তা আমি ওদের বই খাতাগুলো এইভাবে গুছাইছি খাতাগুলো খা এক জায়গায় তারপরে বোর্ড বইগুলো এক জায়গায় ঘাইডগুলো এক জায়গায় মানে এভাবে আমি গুছিয়ে দিয়েছি তারপর ওরা এলোমেলো করে ফেলে তো যাই হোক এই যে এগুলো হল তারপরে এটা হলো তাদের কলেজ থেকে আসার পর তার ব্যাগটা কোথায় রেখেছে আর এই যে আমার মেহের পুতুলগুলা ছিঁড়িয়ে ছুটে আসে আর এই যে হলো এটা হলো ছোটো ছেলে মোজা কোথায় খুলে রেখেছে প্যান্ট কোথায় খুলে রেখেছে তারপরে এই যে গেঞ্জিটা এই হলো ওদের কাজ তো আমার সারাক্ষণে আসলে এই কাজগুলোই করতে হয় বেশিরভাগ করে বেশিরভাগ সময় আমার ওদের গোছানো গাছানো করতে করতে আমার সারাটা দিন জায়গা একটু আপনাদের সাথে শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না প্লিজ সবে তো শেয়ার করি যেহেতু বান্না করি তাহলে আমার কাজগুলো কি কি কাজ করি অন্যান্য কাজগুলো একটু শেয়ার করার চেষ্টা করি তো এইদিকে আমার মামনিটা কি করলো আমার আল্লাহ আমার লিপস্টিকগুলো সেই বের করে ইচ্ছা মতো ঠোঁটে দিয়েছে হাতে দিয়েছে এটা কিন্তু দেওয়ার পরে সে কিন্তু দুই হাত মুখ ধুয়ে আসছে ধুয়ে আসে মোশার পর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো দেখেন কি অবস্থা দুটো লিপস্টিকে ভেঙে ফেলছে ভেঙে একদমই অবস্থা খারাপ করে ফেলছে একটা তো ইউজই করা যাবে না ওটা ফেলে দিতে হবে তো এটা আমি সেদিন নিয়ে আসছিলাম এটা একটু হালকা কালার আমার কাছে ভালো লাগছিলো লিপ জেলের মতো অনেকটা আমি একটা দিনও ইউজ করতে পারিনি সেই কিন্তু ভেঙে ফেলছে এখন কি করব এই আরই অবস্থা আর বাকিটার অবস্থা দেখেন এটা একদমই খারাপ অবস্থা করে ফেলছে এটা ফেলে দিতে হবে আমার ছেলেরা কিন্তু আমার লিপস্টিক কখনো ধরে নি তো মেয়ে বলে কথা তো যাই হোক আমি এখন কিচেনে চলে আসলাম তা আজকে কোনো রান্না বান্না নেই আজকে একদমই চিমচাম রান্না আমার সেটা হলো ডাল রান্না করছি আর ভাত বসিয়ে দিয়েছি আর হবে বেগুন ভাজি আর হবে ডিম ভাজি আজকে একদমই হালকা খাবার হালকা রান্না বান্না এই যে আমার ডিমগুলো আমি এখন ধুয়ে নিব তো ডিমগুলো আমি আনলে আসলে ধুয়ে রাখি আমরা সবাই ধুয়ে রাখি ডিম ডিমের ভিতরে উপরে অনেক ময়লা থাকে তো একটু ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে তারপরে আমি রেখে দেব আর ডিমে ব্যাকটেরিয়াও থাকে জীবাণু থাকতে পারে তো এই জন্য ডিমটা আসলে ধুয়ে রাখাই ভালো আর আমরা তো ফ্রিজে অন্য অন্য খাবারটা রাখি তো এই জন্য ডিম ধুয়ে একটা বক্সে করে রাখাই ভালো ওফেন না রাখা ভালো তো এটা আমরা সবাই করি আমরা জানি সবাই তা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকে ব্লগটা হলো আমার এলোমেলো ব্লগ এই জন্যে আমি ব্লগটার নাম দিয়েছি একটি এলোমেলো ব্লগ এলোমেলো একটি ব্লক এভাবে আজকে থামবেলটা হবে টাইটেলটা হবে এটা দুইতে যে ভেঙেই গেছে তো এই আরই অবস্থা বাচ্চারা ছোট বাচ্চারা আসলে বাসায় থাকলে যায় হয় তারপর ওরা বাসা থেকে বা কি করবে সারাক্ষণে তো বাসা বন্দি বন্দিখানা গ্রামে দেখা গেলো বাচ্চারা এদিকে যায় সেদিক থা এদিকে যায় সেদিকে যায় বড়ো উঠান থাকে উঠানে খেলাধুলা করে তো আমরা বাসার ভিতরে আসলে আমাদের বাচ্চাগুলো কি করবে সারাক্ষণে বন্দি থাকে তো এদের তো কাজে হলো এটা হয়তো আমাদের কাছে একটু বিরক্ত লাগে এখন কিছু করার নেই বাসায় বন্দি থাকলে ওরা এই কাজগুলোই করবে আর আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য সহকার আসলে কাজগুলো করিয়ে যেতে হবে কিছু করার নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি অন্তত তাই যে আমি বেগুন ভাজি করতেছি বেগুন ভাজিটা আমি বেগুনটাকে আগে কেটে একটু হলুদ লবণ দিয়ে আমি মেখে রেখেছি তো এইভাবে মেঘে রেখলে কি হয় তেলটা একটু কম টেনে নেয় বেগুনে কারণ বেগুন বাজি করতে অনেক তেল লাগে তো তেলের পরিমাণটা কম লাগে এভাবে যদি আপনারা পনেরো বিশ মিনিট লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেন তো আপনারা চাইলে ধনিয়া গুঁড়া তারপরে হলো মরিচের গুঁড়া দিতে পারেন আমি দেই নি একটু আমি খুন্তি দিয়ে পাক পাক করে দিতেছি তাহলে ভিতরে যদি তেলটা ঢুকে বের হয়ে যাবে আজকে একদমই সিম্পল খানা তবে বেগুন বাজিটা সবারই পছন্দ আমার ঘরে সবাই পছন্দ করে বেগুন বাজিটা বেগুন বাজি হলে ওদের আর কিছুই লাগে না আমারও অনেক পছন্দ বেগুন বাজি তা আমার ছেলেরা আসলে একটু পোড়া পোড়া টাইপের বেগুন বাজি খেতে চায় ওরা এই যে তা আমি একটু ওইভাবেই করতেছি তা আমি আমার এক পিস হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে ফেলবো তো বেগুন বাজি তো সহজ সবাই পারে তা আমার ভিডিওগুলো কেমন হইতেছে লাইক কমেন্ট দিয়ে জানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে এখন আমার চ্যানেলটা পাঁচশো জন সদস্য নিয়ে এই চ্যানেল এখন তো এইভাবে সবাই আমার পাশে থাকবেন আমাকে অনেক দূর নিয়ে যাবেন আশা করি সবাই আমার বাজি হয়ে গেছে আমি এগুলো নামিয়ে ফেললাম এখন আরো কিছু আছে সেগুলো দিয়ে দিব আমি বাকি বেগুনগুলো দিয়ে দিলাম তা আমার বেগুন বাজি হয়ে যাচ্ছে এদিকে আর আমার এই যে বেগুন বাজিটা কেমন হয়েছে দারুণ তো এখানে হলো এটা বিকেলবেলা বিকেলবেলা একটু বাহিরে গিয়েছিলাম আমাদের এলাকার ভিতরে তো আমরা এখন চটপটি খাবো একটু ঘুরলাম যে এখানে নতুন এলাকায় এসেছি একটু ঘুরে দেখলাম আশেপাশে তো ঘুরতে ঘুরতে একটা চটপটির দোকান পেয়ে গেছি তো এখন চটপটি খাবো দেখা যাক চটপটিটা কেমন যদি ভালো হয় তো এখান থেকে খাওয়া যাবে তো এখন আমরা চটপটি খাইনি পুচকা খেয়েছি আর হালিম খেয়েছি আমি খেলাম হালিম আর আমার ছেলে খেলো পোস্কা তো বলতেছে অত ভালো লাগেনি পোস্কাটা তারপর তো বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে চা খেলাম সন্ধ্যার পরে তো আজকে রং চা বানালাম লেবু দিয়ে রং চা করলাম তো রং চাটা খাওয়া হয় না আমার ঘরে আসলে আমি অনেক দিন গ্রিন টি খেয়েছিলাম গ্রিন আসলে আমার কাছে সত্যি একটু ভালো লাগে না কেমন জানি চা খাইছি আর মনেই হয় না তো ওইটা খাওয়া এখন আমি বন্ধ করে দিয়েছি এখন দুধ চা ছাড়া আসলে কোনোটাই ভালো লাগে না তো ঠিক আছে অনেক কথা বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ